দেখে বুঝতেই পারছো আমি এখন শুয়ে আছি। তো এখন আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 2:15 এরকম হবে, আমি এক্স্যাক্টলি ঘড়িটা দেখিনি। তো আমি এখন শুয়ে আছি। তো এখনো রান্না মানে হয়ে গেছে, মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন দুপুরের লাঞ্চ আমাদের করা হয়নি, দুপুরের লাঞ্চটা করব। লাঞ্চটা করার পর তারপরে তোমাদের সাথে একটু আড্ডা দেবো। তো চলো লাঞ্চটা করে নিই। তো লাঞ্চে আজকে কি কি হয়েছে সেটা তোমাদের বলি আর দেখাবো। তো হয়েছে হচ্ছে মাটন, হয়েছে ভাত, হয়েছে আর পাপড়া, তো কি চিংড়ি মাছ, হ্যাঁ রুই মাছের ঝোল হয়েছে কাঁচকলা দিয়ে। তো চলো রুই মাছের কাঁচকলা দিয়ে ঝোলটা সরি কালকে, আর মাটনটা আজকে করেছি। তো চলো খেয়ে আসি আর তোমাদেরকে দেখাবো, তারপরে আড্ডা দেবো তোমাদের সাথে। আজকে আমার হাজবেন্ড বাড়িতে আছে, মেয়ের সাথে আজকে সারাক্ষণই টাইম স্পেন্ড করছে, সারাক্ষণই মেয়ের সাথে রয়েছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই, তারপর লাঞ্চ করবো। আমার হাজবেন্ড আর আমার মেয়ে দুজনে খেলছে। বলো হাই ফ্রেন্ডস। হাই ফ্রেন্ডস, কেমন আছো? হ্যাঁ বলে দাও মা। চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখি লাঞ্চে কি হয়েছে। তো তারপরে আমি লাঞ্চ করব, আবার বারবার বলছি। তো এই দেখো মাটন হয়েছে, আর এই কড়াইটা চাপা দেওয়া কি একটু দেখে নি। ওহো, এটা মা করেছে, এটা হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, ওই তেল ফেল দিয়ে, মাছের তেল দিয়ে করেছে, বলেছিল করবে, জানিয়ে বুঝতে পারিনি যে আজকে করবে। আর এই যে কাঁচকলা দিয়ে ঝোল, পুরো বরফ হয়ে রয়েছে, কালকে গরম করা হবে। দেখো তুমি দেখি দাও, তোমাদেরকে এটা বলা হয়নি, আমাদের বাড়িতে আরেকজন এসছে, সেটা হচ্ছে আমার কাকা, খন্ডানে থাকে, একটু ভিতর মানে গ্রাম, ভিতরে কি ওটা একটু গ্রাম। তো যাওয়ার খুব ইচ্ছে আছে। তো চলো একটু কাকার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিই। এটা হচ্ছে আমার কাকা, খন্ডানে থাকে, খন্ডানে খন্ডানে, আমি ভুলে গেছি, আমি শিওর ছিলাম না সেই কারণে। কাকা কাকির অ্যানিভার্সারি, তো সেই কারণে কাকা আজকে থাকবে না এখানে, চলে যাবে, বাড়িতে চলে যাবে, কালকে রাতে এসেছিল। তো এবারে লাঞ্চ করে নি। তো আমার লাঞ্চ হয়ে গেছে, আমি এখন বসে আছি, একটু হাজবেন্ডের সাথে গল্প করব আর রেস্ট নেব। সন্ধ্যের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো পিছনে তোমরা দেখতে পাচ্ছ সব পার্কিং, এখানে আমি বা পার্কিং করতে এসেছি। তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যার সময় আবার তোমাদের সাথে দেখা হবে, তো চলে এসেছি। তো এখন হচ্ছে বাজে হচ্ছে 8:30 হবে, ওরকমই হবে। তো আমরা এসেছি হচ্ছে হাইল্যান্ড পার্ক। তো আমরা এসেছি হচ্ছে হাইল্যান্ড পার্কে, কে কে এসেছি, আমি এসেছি, আমার হাজবেন্ড এসেছে আর আমার মেয়ে এসেছে। তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেক রোববার করে বেরোবো, তো বেরিয়েছি। আর খুব মন করছে সিনেমা দেখার জন্য। আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছো কিনা জানি না, কতটা শুনতে পাচ্ছো সেটাও জানি না। তো চলো হাইল্যান্ড পার্কে ঢুকি। সত্যি বলছি সিনেমা দেখার জন্য খুব মন করছে, আর গাঙ্গুবাই যে ফিল্মটা বেরিয়েছে ওটা দেখার জন্য খুব মন করছে, বিশ্বাস করো। কিন্তু এইটুকু ছোট বাচ্চাকে নিয়ে সিনেমা দেখার মতো মানে সিনেমায় ঢুকতে দেবে না, অ্যালাউ করবে না, তো সেই কারণে
হচ্ছে না আর ওকে রেখে আসারও উপায় নেই তো চলো হাইল্যান্ড পার্কে একটু ঘুরে নিই এখানে স্যানিটাইজারের ব্যবস্থা আছে মেয়েকে চড়ানো যাবে এই গাড়িগুলো এত ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করো কত বয়স জিজ্ঞাসা করো দেখ Hi. এখানে মেলা তো করা হয় সব কিছু একটা মলে যা যা থাকে সেটা তোমরা সব কিছুই জানো যে একটা মলে কি থাকে এমনকি ইনফ্যাক্ট এখানে ইলিউশন আছে যারা যারা তোমরা আসতে চাও তোমরা আসতে পারো খুব ভালো ভীষণই ভালো এক সময় এমন এমন পার্টি দেয় যে গার্লসদের জন্য ফ্রি থাকে তো যাই হোক সেটা তোমাদের এখানে এসে কন্ট্যাক্ট করতে হবে তো আমি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে বললাম আর আগে আমি এসেছি অনেকবার ইলিউশনে বাট এখন আর আসা হয় না তো আগে ইউটিউবের সম্বন্ধে আমি কিছুই জানতাম না সেই কারণে যদি ইউটিউবে থাকতাম তো তখন তোমাদেরকে সব দেখাতে পারতাম তো যেটা দেখাতে পারিনি সেটা নিয়ে আর বারবার তোমাদেরকে বলবো না তো এই তো চলো দেখো মেলাট করছে একজন তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এক চলো ফার্স্ট মেকে দিয়ে স্টার্ট করাই মাম্মা কাল দেখ খেয়ে দেখ পড়ছে পড়ছে গো নিচে জামা তো পড়েছে জামায় পড়ে পড়েছে
কিছু করার নেই। একটা টিস্যু দিন না। রাস্তায় দেরি হয়ে গেছি, এবারে ফুচকা খাবো। এই যে ফুচকা খেতে এসছি, তো ফুচকা খেয়ে তারপরে বাড়ি ফিরে যাবো। তো বাড়ি চলে এসছি, এবার একটু ফ্রেশ হয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, ফ্রেশ হয়ে গেছি, এইবারে মেয়েকে খাওয়াবো। একটু দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 10টা-20 বাজে। তো এবারে খাইয়ে নিয়ে মেয়েকে এবার ঠিক করেছি, আমরা প্রত্যেকদিন ওই হাইল্যান্ড পার্কেই যাবো। তো ওখানে খুব মজা করেছে মেয়ে, দেখা যাক কি হয়। এখন আমি ডিনার করতে যাবো, তো তার মাঝখানে আমি আমার হাজব্যান্ড এন্ড আমার মেয়ে তিনজনে মিলে একটু সময় কাটিয়েছিলাম, মানে গল্প করেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখাইনি। তো এখন আজকের জন্য এটুকুই আমার ব্লগটা এখানে স্টপ করছি। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসছি, মশারি খাটি রেডি করে রেখেছি, আর একটা মশারি টাঙাবো, আর একটা কোনা টাঙাবো, টাঙালি শুয়ে পড়বো। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিও পাঠালে তোমাদের কাছে আগে নোটিফিকেশন চলে যাবে। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, লাভ ইউ, ভালো থাকো, আর আমাকে অবশ্যই ভালোবাসো, সাপোর্ট করো। টাটা।